অসম সাহিত্য সভা অধিবেশনৰ আজি অন্তিম দুদিন অন্ত পৰিল ষষ্ঠ সপ্ততিতম নারায়ণপুর অধিবেশন কিছু রয়ে গল বিতর্ক রয়ে গল সমালোচনা রয়ে গল বহু ভ্রান্তি আর তার পিছতে সৃষ্টি হয়েছে এটা সমগ্র রাজ্যতে তীব্র প্রতিক্রিয়া আর এই অসম সাহিত্য সভাত রাজনীতিকর ভিউ এটা বিতর্কর অন্যতম কেন্দ্রবিন্দু হিসাবে রূপান্তরিত হয়েছে আটাইতকৈ গুরুত্বপূর্ণ কথা যে এবার অসম সাহিত্য সভার অধিবেশনত দেখবলে পাওয়া গেল চরম বিভ্রান্তি আর বেমেজালি প্রতিটি খবরতেই প্রতিটি ক্ষেত্রতেই যেন বেমেজালি প্রতিটি ক্ষেত্রতে যেন বিসংগতি হবে কথা পাতিম আমার নিউজ এক্সত উপস্থিত আছে আমার সতীর্থ জ্যেষ্ঠ সাংবাদিক নয়নজ্যোতি ভূঞা নয়নজ্যোতি ভূঞা অসম সাহিত্য সভার নারায়ণপুর অধিবেশনের আজি সমাপ্তি ঘটিল কিন্তু সফল সমাপ্তি নঘটিল অধিবেশনের প্রত্যেকটি মুহূর্ততেই প্রত্যেকটি দিনতেই এটার পছর আনটু অথন্তর এটার পছর আনটু বিতর্ক এনে দিকত গৈ থাকিলে কোন দিকে অসম সাহিত্য সভা তাক লৈ এই মুহূর্তত প্রশ্ন উত্থাপিত হয়েছে রাজ্যের ক্ষুদি সমাজের মাজত সমগ্র পরিবেশটি কেনেকৈ বিশ্লেষণ করব বিচার হব বা অবলোকন করব বিচার হব নয়ন দেবজিৎ ভূঞে নানান বিতর্কর মাজেৰে সমাপ্তি ঘটিল নারায়ণপুরের যে সাহিত্য সভার অধিবেশন সেই সাহিত্য সভা অধিবেশনের সমাপ্তি হল আর পাঁচদিনিয়া এই অধিবেশন এই অধিবেশনের সময়ছোৱাত আমি দেখিবলৈ পালোঁ যে বিভিন্ন বিতর্কত সোমাই পৰিল সাহিত্য সভা আর সাহিত্য সভা একটা জাতীয় অনুষ্ঠান একটা সন্মানীয় অনুষ্ঠান আর বহু কেজন পুরুধা ব্যক্তিয়ে সভাপতিত্ব করা এই জাতীয় অনুষ্ঠানটোর যেন এতিয়া এক নতুন নতুন বিতর্ক আমি প্রতিদিনে শুনবলে আরম্ভ করে আছো ডক্টর পরমানন্দ রাজবংশী যেতিয়া ইয়ার সাধারণ সম্পাদক আছিল তেতিয়াইপরা বেছি বিতর্কত সোমাই পড়েছিল সাহিত্য সভা আর শেহতীয়াভাবে নারায়ণপুরত আজি সমাপ্তি হওয়া নারায়ণপুর অধিবেশনত কেতবোর এনেকা দৃশ্যপট উন্মোচিত হল যি দৃশ্যপটে কিন্তু এটা স্পষ্ট ইঙ্গিত দিলে যে বর্তমান সাহিত্য চর্চার বিতর্কত কি চলিছে সাহিত্য চর্চা চলিছে ব্যবসায় চলিছে নে এক মেলালয়ে পর্যবেক্ষিত হয়েছে সাহিত্য সভা বিভিন্ন দিকত যদি আমি অবলোকন করবলে চাও বিগত কেই দিনত কি কি ইয়াত ঘটনা ঘটিলে সেই সমূহ ঘটনার পর আমি এটা কথাই ইয়াতে ইন্ডিকেশন পাম বা যে সচেতন লোক বা যখন লোকে সাহিত্যর সঙ্গে জড়িত আছে এটা কথাই ইয়াত স্পষ্ট ইন্ডিকেশন এটা লাভ করেছে যে এতিয়া সাহিত্য সভা কেবল সাহিত্য উন্নয়ন বা কেবল সাহিত্যর লগত জড়িত থাকা একটা বিষয় নহয় সাহিত্য সভা এটা মেলালয় পর্যবেক্ষিত হয়েছে সাহিত্য সভা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানলৈ যেন পর্যবেক্ষিত হয়েছে আর সাহিত্য সভা লুণ্ঠনের এক থলীলৈ যেন পর্যবেক্ষিত হয়েছে তেনেকুৱা এখন ছবিহে নারায়ণপুর অধিবেশনত আমি দেখিবলৈ পালোঁ কিয়নো ইয়াত সাধারণ সম্পাদক যিগৰাকী বর্তমানের সাধারণ সম্পাদক যে ভ্রমণ মানস 18 লাখ টাকা এটা ভ্রমণ মানসর এখন বিল দাখিল করেছিল সেই বিলখনি কিন্তু গৃহীত নহল আর সাধারণ সভাত সেই বিলখন এতিয়াও কিন্তু উলমা এটা বিষয়ের দরে হয়ে থাকলে সেই বিলখনি গৃহীত নহল তারপরে আমি দেখবলে পালো যে সাহিত্য চর্চার পরিবর্তে ইয়াত ব্যবসায়িক কার্যকলাপ বেশিকৈ চলিবলৈ ধরলে কোনবোৰ দিশত আমি দেখিবলৈ পালোঁ কেনেকুৱা ধৰণৰ এটা দৃষ্টিকোণো আমি বিষয় দেখিবলৈ পালোঁ তাৰ ওপৰত মই অকণমান অৱলোকন কৰিবলৈ বিচাৰিছোঁ যে সেৰেঙা সভালৈ পৰিণত হ'ল সাহিত্য সভা সাহিত্য সভা বুলিলে হাজাৰ হাজাৰ লাখ লাখ মানুহৰ সমাগম ঘটে কিন্তু সেই সকলোখিনি মানুহেই সাহিত্য চৰ্চা কৰিবলৈ আহে নেকি তেনেকুৱা নহয় সকলো মানুহে সাহিত্য চর্চা করবলে নাহে তেওঁলোকে বাণিজ্য মেলাত অংশগ্রহণ করবলে আহে তেওঁলোকে বহুতে ফূর্তি করবলে আহে কিন্তু মূল যেটা বিষয় সাহিত্য চর্চা অসমীয়া সাহিত্যর উত্তরণ সেই বিষয়টো লৈ যি সভার আয়োজন করা যায় যেনেকুৱা ধরনের এক গাম্ভীর্যপূর্ণ সভার আয়োজন করা যায় তাত কিন্তু উপস্থিতি দেখিবলৈ পোৱা গল যথেষ্ট সেৰেঙা আর বহু গণ্য মান্য নিমন্ত্রিত ব্যক্তি কিন্তু সাহিত্য সভার এই গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠান সমূহত তেওঁলোকে অংশগ্রহণ নকরিলে মুকলি সভালৈ নিমন্ত্রিত অতিথি সকলের ভিতর 32 জন অতিথিক নিমন্ত্রণ করা গেছে তার ভিতর 26 জনে অনুপস্থিত আপনি নিজে অনুমান করক যে 32 জন অতিথিক নিমন্ত্রণ করা গেছিল মুকলি সভালৈ তার ভিতর 26 জনে অনুপস্থিত তার মানে এওঁলোকর এই বর্তমানের সাহিত্য সভাখনের প্রতি কিমান আন্তরিকতা আছে তাত এওঁলোকর উপস্থিতির সংখ্যায় প্রমাণিত করেছে আর যিসকলক নিমন্ত্রণ করা গৈছিলে আনুষ্ঠানিকভাবে নিমন্ত্রণ নজনোৱাৰ অভিযোগ ইয়াত উঠিছে অর্থাৎ তার যিবোৰ লিফলেট অর্থাৎ যিবোৰ নিমন্ত্রণী পত্র সেই নিমন্ত্রণী পত্রত যিসকল বহু এনেকুৱা অতিথি আছে যার নাম তাত উল্লেখ আছে কিন্তু সেই অতিথিসকলক আনুষ্ঠানিকভাবে নিমন্ত্রণ জনোৱা নাই তেওঁক ফোন যোগে হোক বা সহকৰীৰে লগ কৰি পেলাই হোক বা ইমেইল যোগে হোক কোনো ধৰণৰ তেওঁৰ লগত যোগাযোগ কৰা হোৱা নাই মাত্ৰ তেওঁ নামটো সেই নিমন্ত্রণী পত্রত উল্লেখ কৰিছে আৰু তেওঁক ফৰ্মেলিয়ে হওক বা ইনফৰ্মেলিয়ে হওক তেওঁক ইনফৰ্মেশ্যন দিয়া হোৱা নাই তেওঁক জনোৱা হোৱা নাই আৰু সেইকাৰণে বহুতে আপত্তি প্ৰদৰ্শন কৰিছে যে মোক যদি নিমন্ত্ৰণ কৰা গৈছে কি সেই কথাটো মই নিজেই নাজানো কেনেকুৱা এটা হাস্যকৰ এটা পদক্ষেপ এইবাৰ সাহিত্য সভাত দেখিবলৈ পোৱা গ'ল সেয়া স্পষ্ট হৈ পৰিছে আৰু লগতে এইবাৰ সাহিত্য সভাত আন এটা মন কৰিবলগীয়া বিষয় যে মুখ্যমন্ত্ৰী নিজে ইয়াত অনুপস্থিত থাকিলে সাহিত্য সভাৰ অধিৱেশনত সাধাৰণতে আমি দেখোঁ যে ৰাজ্যৰ যিগৰাকী মুখ্যমন্ত্ৰী তেওঁ তাত উপস্থিত থাকে তেওঁ সভাত অংশগ্ৰহণ কৰে তেওঁ এটা অত্যন্ত সাৰ গৰ্ভ ভাষণ প্ৰদান কৰে কিন্তু এইবাৰ ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা এই সাহিত্য সভাৰ অধিৱেশনত তেওঁ অনুপস্থিত থাকিল কেন্দ্ৰীয় মন্ত্ৰী ইয়াত বহুকেইজন কেন্দ্ৰীয় মন্ত্ৰীক নিমন্ত্ৰণ জনোৱা গৈছিলে তেওঁলোক অনুপস্থিত থাকিল লগতে বহুকেইজন সাংসদ অনুপস্থিত থাকিল আৰু কেইবাজনো বিধায়ককো নিমন্ত্ৰণ জনোৱা গৈছিলে যিসকলে এই
অসম সাহিত্য সভা তেওঁলোকে প্ৰায় বৰ্জন কৰা নিচিনা হ'ল বিভিন্ন ব্যস্ততাই হওক বা বিভিন্ন বেলেগ বেলেগ কাৰণতে হওক তেওঁলোকে কিন্তু অসম সাহিত্য সভাত ইয়াত অনুপস্থিত থাকিল আৰু কাৰ্যসূচীত নাম থকা মুকলি সভাৰ উদ্বোধকো আজি অনুষ্ঠানত উপস্থিত নাথাকিল আচৰিত কথা কাৰ্যসূচীত নাম থকা আৰু যি মুকলি সভাৰ মূল যিটো সভা সেই মুকলি সভাৰ যিগৰাকী উদ্বোধক সেই উদ্বোধকগৰাকীও কিন্তু এই সাহিত্য সভাৰ অনুষ্ঠানত উপস্থিত নাথাকিল আৰু সভাপতি সূৰ্যকান্ত হাজৰিকা লগতে মন্ত্ৰী অতুল বৰা এই দুজন বিশেষ ব্যক্তিহে উপস্থিত থাকে অৱশ্যে সূৰ্যকান্ত হাজৰিকা সভাপতি হিচাপে তেওঁ উপস্থিত থাকিবই লাগিব তাৰোপৰি আমি দেখিবলৈ পালোঁ যে মন্ত্ৰী অতুল বৰা তেওঁ মাত্ৰ এগৰাকী আমি যদি কওঁ বিশিষ্ট ব্যক্তি হিচাপে তেওঁ উপস্থিত থাকে বাকী আমি যদি চাওঁ যে 98% বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তি এই সাহিত্য সভাৰ অধিৱেশন তেওঁলোকে উপস্থিত নাথাকিল আৰু আজিৰ প্ৰথম কাৰ্যসূচীৰ সংবাদ সাহিত্য সন্মিলনৰ কাৰ্যসূচীত নাম থকা পাঁচজন বিশিষ্ট সাংবাদিক ৰাজ্যৰ পাঁচজন বিশিষ্ট সাংবাদিক আজি এই অনুষ্ঠানত অনুপস্থিত থাকিল তেওঁলোকৰ নামো সেই নিমন্ত্ৰিত তালিকাত উল্লেখ আছিলে কিন্তু তেওঁলোকে যে নিমন্ত্ৰণ কৰা হৈছে সেই কথাটো তেওঁলোকক যেনেধৰণে জনাব লাগিছিল তেনেধৰণে নজনালে আৰু হয়তো তেনেকুৱা এটা কাৰণতে তেওঁলোকে ইয়াত অনুপস্থিত থাকিল আৰু হয় ধন্যবাদ কে আছিল আমাৰ সতীৰ্থ জ্যেষ্ঠ সাংবাদিক নয়নজ্যোতি ভূঞা আৰু নয়নজ্যোতি ভূঞাই সামগ্ৰিক পৰিৱেশ জনালে কেনেকৈ অসম সাহিত্য সভাৰ মজিয়া এইবাৰ আৰু অধিক দাগ লাগিল অৰ্থাৎ অসম সাহিত্য সভাৰ নাৰায়ণপুৰ অধিৱেশন বহু বিসংগতিপূৰ্ণ পৰিৱেশৰ মাজত আজি অন্ত পৰিব।